হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন পর্ব নিয়ে, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ধোকার ডালনা করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমি ধোকার ডালনার রেসিপি, ধোকাটা কিভাবে ঘরে বানিয়ে তাকে সুস্বাদু করে আর তার ডালনা করা যায়। আমরা তো সাধারণত কিনেই খাই, কিন্তু ধোকাকে ঘরে কত সুন্দর করে বানানো যায় সেটা আমি আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তাহলে চলো দেখতে থাকো ধোকার ডালনা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এই ডালটাকে বেটে নিয়েছি। ডালটাতে আমি দিয়েছি ছোলার ডাল 300 গ্রাম মতো আর 100 গ্রাম মুগ ডাল, আর তাতে আমি দিয়েছি 50 আদা আর গোটা 5টা কাঁচা লঙ্কা। এটা ডালগুলোকে আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে, আর যদি তোমাদের কাছে সময় কম থাকে অন্তত 2 ঘন্টা আগে ভিজিয়ে দিলেই ডালটা তৈরি হয়ে যাবে। তারপরে আমি এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ভালো হিং। তোমরা যে কোনো হিং ব্যবহার করতে পারো। হিংটা দেওয়ার পরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই ডোকার ব্যাটারটা ঢেলে দেব তেলের মধ্যে। ডাল যখন তোমাদের হাতে অনেকটা সময় থাকবে তখন তোমরা যদি পারো আগের দিন রাত্রিতে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা বাটতে খুব সহজ হয়, আর যদি সময় কম থাকে তাহলেও ধোকা করা যায়। কেন অনেক সময় আমিও করে থাকি, আধ ঘন্টা হলে গরম জলে ভেজাতে হবে, আর 2 ঘন্টা হাতে সময় থাকলে ঠান্ডা জলে ভেজালেই সুন্দর তোমার পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি ধোকাটাতে দিয়ে দেব 1 চামচি চিনি, এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনি দিলে একটা ধোকায় মিষ্টি মিষ্টি ভাব আসবে। ধোকাটাতে চিনি আর একটু দেব, কিন্তু লাস্টে আমি তারপরে আমি দিয়ে দেব হচ্ছে বিভিন্ন মশলাগুলো। মশলাগুলোর মধ্যে ধোকার এই ব্যাটারটাতে প্রথমে কিছু সেরকম মশলা পড়বে না, এটাকে আমি নাড়াবো অনেকক্ষণ ধরে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচে হলুদ, তারপরে আমি মেশাবো 1 চামচে নুন। নুনটা আন্দাজ মতো আমি দেব, প্রথমে আমি নুনটা বেশি দিলাম না, আগে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে একদম দেখো শুকনো করে নিতে হবে এটাকে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা বড় থালা নেব আমি। দেখো একদম শুকনো, কড়াইতে পুড়ে লেগে আসবে ব্যাটার পেস্টটা। এবার আমি এই থালাতে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ধোকার ব্যাটারটাকে লাগিয়ে দেব, আর আমি একে ঠান্ডা হতে সময় দেব 20-30 মিনিট। দেখো ঠান্ডা হয়ে গেছে ধোকার ব্যাটার, আমি পিস পিস করে কেটে নিয়েছি। একটু মোটা করে পিস করলে এটা খেতে ভালো হয় আর সহজে ভাঙে না। কড়াইতে আবার পুনরায় তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি ধোকা ভাজতে। তেলটা একটু বেশি করে দিতে হবে, আর খুব গরম তেলে ধোকাগুলো দিলে এটা খুব সহজে উঠে আসবে, নইলে কড়াইতে কিন্তু লেগে যাবে। আর ধোকাটা যদি তোমার টাইট হয় তাহলে ভাঙবে না সহজে। আমি ভালো করে ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেব। 2-5 মিনিট লাগবে ধোকাগুলোকে ভাজতে। অনেকে গোল্ডেন ব্রাউন করেও ভাজে, আবার একটু হালকা করেও ভাজা যায়। আমি যেমন একটু হালকা করে ভাজলাম, খুব গোল্ডেন ব্রাউন করলাম না। আমি আবারও কটা ধোকা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি ভেজে নেব। বেশ ভালো করে ধোকাগুলোকে ভেজে আমি তুলে নেব। এই যে আমার সব ধোকা ভাজা হয়ে গেছে, ধোকাগুলো রেডি। এবার কড়াইতে আমি ওই ধোকা ভাজা তেলটাতেই দিয়ে দেব মশলাগুলো, আমি তেলটাকে আর নষ্ট করিনি। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা দারচিনি, ছোটো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে আমি গরম মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম
দু চিমটে মতো হিং। এবার আমি দেব হচ্ছে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আলুটাকে আমি ভেজে নেব এই তেলের মধ্যে। আলুটাতে আমি দিয়ে দিয়েছি একটু নুন, কেন নুন না দিলে, এই যে একটু নুন দিয়ে দেব, নুনটা না দিলে আলুতে নুন ঢুকবে না, ওই জন্য নুনটা দিয়েই আমি আলুটা ভেজেছি ভালো করে। দেখো আলুটা আমার ভাজা চলছে, আলু ভাজা প্রায় হয়ে এসছে, আলুগুলোকে দেখলেই বোঝা যায়। এবার আমি দিয়ে দিলাম একটা মশলা, সেই মশলাতে আমি দিয়েছি হচ্ছে একটা বড় টমেটো, ছোট্ট একটুখানি টুকরো আদা, চারটে কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরে। এবার আমি দিয়ে ওই মশলাটাকে আমি বেটে দিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু দিলাম কাশ্মীরি মির্চ আর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কেন বেশি ঝাল ঝাল করব না, ধোকা কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগে না, কারণ যে কোনো নিরামিষ রান্না একটু কম ঝাল দিলে খেতে স্বাদ হয় বেশি, আর ধোকা একটু মিষ্টি জাতীয় জিনিস। আর দিয়ে দিলাম এক চামচে হলুদ, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষবো, যতক্ষণ না আদা আর জিরের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ধরে আমি মশলাটাকে ভালো করে কষতে থাকবো। মিনিট পাঁচেক কষলেই মশলাটা আমাদের তৈরি হয়ে যাবে। দেখো আমাদের মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাতে মিশিয়ে দিতে হবে জল, তোমরা চাইলে বন্ধুরা কেউ গরম জল দিতে পারো, গরম জল দিলে যে কোনো জিনিস খুব সুস্বাদু হয়, তবে আমি কিন্তু এখানে গরম জল দিইনি, আমি এমনি কাঁচা জলই দিয়েছি, আমি আমার আন্দাজ মতো জল দিয়েছি, তোমরাও আন্দাজ মতো জল দেবে। তবে হ্যাঁ একটা কথা বলে দিই তোমাদের, জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ধোকা যখন আমরা ঝোলের মধ্যে দেব তখন সে কিন্তু অনেকটা জল শুষে নেবে, তার জন্য আমাদের কিন্তু গ্রেভিটা ঠিকঠাক করে করতে হলে জলটা একটু বেশি দিতে হবে। এই যে আমি জল মিশিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই, একটু না বেশ ভালো ফুটে উঠলেই আমরা ধোকাটা তাতে মেশাবো। আর দেখে নিতে হবে যে আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কি না, সেটা নিজেদের আন্দাজ করে বুঝে নিতে হবে। এবার আমি মিশিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে আরেক চামচে নুন, আমি আরেক চামচে চিনি, সরি আমি আগেই বলেছিলাম যে চিনি আমি আরেক চামচে দেবো, তবে সেটা লাস্টে, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি কিন্তু মিক্স করতে পারো, এটাতে একটু চিনি বেশি হলে কোনো অসুবিধে হয় না। আমি আরেকটু দিয়ে দিলাম নুন, কেন ঝোলটাতে তখন আমি নুন দিয়েছি অল্প, কিন্তু আরেকটু নুন লাগবে যেহেতু জলের পরিমাণটা এতে বেশি আছে, তার জন্য নুনটা একটু লাগবে। এ দেখো আমার ঝোলটা পুরো ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ভাজা ধোকাগুলো, ধোকাগুলোকে ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। হ্যাঁ এপিট ওপিট করে নাড়িয়ে ভালো করে আমি ধোকাগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা আরও ফুটতে দেব মিনিট পাঁচেক, তাতে আমি আরও মশলা দেব। এবার আমি দেব হচ্ছে গরম মশলা, গরম মশলা ছাড়া ধোকা কোনো মতেই সম্পূর্ণ হবে না। আমি ছিটিয়ে দিলাম গরম মশলা, আর দেব হচ্ছে যেটা ছাড়া ধোকা হবে না, সেটা হচ্ছে ঘি। সব সময়তেই নিরামিষ রান্নাতে ঘিয়ের ফ্লেভার বা সেন্টটা ভীষণ কার্যকারী, ঘি একটা স্ট্রং গন্ধ আনে, সেটা খেতে খুব স্বাদ আনে। এই যে এই আমি একটু এক চামচে বেশি ঘি দিইনি, ছোটো চামচে এক চামচে ঘি মিশিয়ে দিলাম, আর তোমরা আন্দাজ মতো নুনটা দেবে, তোমরা কে কীরকম নুন খাও সেটা তোমাদের আন্দাজ মতো দেবে। দিয়ে আমি মিনিট দুয়েক আবার ফোটাবো ধোকাটাকে, যাতে নুন ঘি আর চিনিটা ভালো করে মিশে যায়। এই যে দেখো আমাদের ধোকাটা ফুটে উঠেছে, এই যে আমাদের রেডি হয়ে গেছে নিরামিষ ধোকার ডালনা,
দেখো আমাদের ফাইনাল লুক ধোকার। তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো।